মতুয়া দর্শন প্রসারের অনেক ধরনের মাধ্যম থাকলেও বাংলাদেশ থেকে প্রসারিত জাগরণ পত্রিকা বর্তমান সময়ে আলোচনার শীর্ষে রয়েছে। তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা এই পত্রিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সঠিক প্রসারেই প্রসার, যার দরুন ভক্তমহলে পত্রিকাটি বহুল সমাদৃত। জাগরণ পত্রিকার অনুসন্ধানী টিম প্রায় সময়ই মতুয়াদের বিভিন্ন পূর্ণভূমিতে পরিভ্রমণ করে থাকেন আর তুলে নিয়ে আসেন অজানা সব ইতিহাস, আলোর প্রকাশ্যে নিয়ে আসেন ইতিহাসের পিছনের ইতিহাস। জাগরণ পত্রিকার এবারের গন্তব্য পিরোজপুর ও ঝালকাঠি জেলার মতুয়াদের পূর্ণভূমিসমূহ। ঐতিহাসিক এই মতুয়া পরিক্রমার মিডিয়া পার্টনার হতে পেরে জাগমতুয়া অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। জাগরণ পত্রিকার অনুসন্ধানী পরিক্রমার এই পর্বে দেখাবো ঝালকাঠি জেলায় অবস্থিত শ্রীমৎ হরিগোসাইয়ের পূর্ণভূমির আত্মকন্ত। ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর আউড়া গ্রামে মতুয়াদের এই অন্যতম পূর্ণভূমি অবস্থিত। জীবনের স্বল্প পরিসরে বহুবিধ লীলা খেলার মাধ্যমে ভক্তমহলে স্মরণীয় হয়ে রয়েছেন শ্রীমৎ হরিগোসাই। জাগরণ পত্রিকার উপস্থিত সদস্যগণ মতুয়াদের তীর্থভূমি কাঠালিয়া দর্শন করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছেন। যাত্রাকালে পিরোজপুর থেকে শ্রী মনোজ হালদার এবং ঝালকাঠি থেকে শ্রী গোপাল মিস্ত্রি, দুই মতুয়া সৈনিক, যুক্ত হন জাগরণ পত্রিকা পরিবারের সাথে। সুপ্রিয় মতুয়া ভক্তগণ, অনুসন্ধানী টিম আশ্রম বাড়িতে উপনীত হলে পরম যত্নে বরণ করে নেওয়া হয়। এ সময় ফুলের মালা গলায় দিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মতুয়াচার্য গুরুদাস ঠাকুর। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জয়ঢাঙ্কা কাসরের ধ্বনিতে চারিদিক একাকার হয়ে যায়। হরিপ্রেমে প্লাবিত হয়ে আলিঙ্গনে তপ্ত হৃদয় শান্ত করে নেন সকলে। জাগরণ পত্রিকা পরিবারের সদস্যগণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঘুরে ঘুরে দেখেন শ্রীমৎ হরিগোসাই আশ্রমের প্রতিটি মন্দির ও বিশেষ স্থাপনা। এ সময় বিনম্র চিত্তে হরিগুরুচাঁদ মন্দিরে মাথা অবনত করে ষষ্টাঙ্গে প্রণামে নিজেদের ধন্য করে তোলেন। বর্তমান ধামকর্তা গুরুদাস ঠাকুর সবকিছু ঘুরিয়ে দেখান আর অতীত ইতিহাসের প্রতি আলোকপাত করেন। এ সময় অনেক অজানা ইতিহাসের সন্ধান মিলে। শ্রীমৎ হরিগোসাইয়ের পূর্ণভূমিতে রয়েছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের সুসজ্জিত একটি দৃষ্টিনন্দন মন্দির। মন্দিরের শৈল্পিক কারুকার্যময়তা আরও বেশি মোহনীয় করে তুলেছে এই মন্দিরকে। মন্দিরের ভিতরে রয়েছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগজ্জননী শান্তিদেবী এবং মুক্তি বাড়িদি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ও সত্যভামা দেবীর মূর্তি। পাশাপাশি শ্রী শ্রী হরিগুরুচাঁদ হরিগোসাই সেবাশ্রমে রয়েছে সকলের সমাধি মন্দির, রয়েছে শ্রীমৎ হরিগোসাই ও পরবর্তী উত্তরসরিগণদের একটি স্মৃতি মন্দির। সুপ্রিয় ভক্তগণ, চলুন শ্রীমৎ হরিগোসাইয়ের জীবনী সম্পর্কে একটু জেনে নেই। যুগাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তৎপুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন পিছিয়ে পড়া মানুষের মুক্তির অগ্রদূত হয়ে। শ্রীধাম ওড়াকান্দি থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন মতুয়াবাদের প্রয়োজনীয়তা। তাদের আশীর্বাদ পুষ্ট অলৌকিক শক্তিসম্পন্ন অগণিত ভক্ত পৃথিবীর বহু দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যাদের সংখ্যা নিরূপণ করা কষ্টসাধ্য ব্যাপার। মতুয়া আদর্শ বুকে লালন করে এসব বীর ভক্তগণ দেশের বিভিন্ন অঞ্চলে হরিনামের মহিমা প্রকাশে খ্যাতিমান হয়েছেন। তাদের দ্বারা এমন সব বিস্ময়কর ঘটনার অবতারণা লক্ষ্য করা যায় যা অন্য যুগে বা কালে কখনো কোনো মানবের পক্ষে সম্ভব হয়নি। এসব কীর্তিমান হরিভক্তদের জীবনগাথা যদি একত্র করা যেত তাহলে মতুয়াদের সাহিত্যের ভাণ্ডার বৃহদাকারে সম্প্রসারিত হতো।
তেমনি এক ভক্ত ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর আওড়া গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করে মতুয়া দর্শন প্রচার শুরু করেন, যার নাম শ্রীমৎ হরি গোসাই। তিনি মুক্তি বাড়িধি শ্রী শ্রী গুরুসাদ ঠাকুরের অত্যন্ত প্রিয় একজন ভক্ত ছিলেন। ছিলেন তিনি পারিষদ বর্গের অন্যতম প্রধান সদস্য। তিনি সারা জীবন গুরুসাদের বাক্য ভিন্ন এক পাও চলেন নাই। শ্রীমৎ হরি গোসাই ছিলেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মতুয়া মত সম্প্রসারণের একজন সুনিপুণ দক্ষ নির্ভীক ধর্ম প্রচারক। তার জীবদ্দশায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শ্রেণী বৈষম্য দূরীকরণে কর্মতৎপরতার প্রয়াস লক্ষ্য করা যায়। তাই একাধারে তিনি ছিলেন ধর্ম প্রচারক এবং সমাজ সংস্কারকও বটে। গুরুসাদ ঠাকুরের নির্দেশে বহু অসাধ্য সাধনযুক্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি বহুবার। হরিগুরুসাদের কৃপায় সব কিছু সাধন করে নেন তিনি। তাই তার লীলা মাহাত্ম্য যুগ যুগ ধরে হরিভক্ত হৃদয়ে অমরত্ব লাভ করে রয়েছে। তিনি পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া থানার চিত্রা গ্রামে বাংলা 1303 সনের বুধবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দীনরাম ঠাকুর এবং মাতা ছিলেন সাবিত্রী দেবী। উভয়ে ছিলেন ঠাকুরের পরম ভক্ত। তিন ভাইয়ের মধ্যে শ্রীমৎ হরি গোসাই ছিলেন কনিষ্ঠ। লক্ষ লক্ষ মতুয়া ভক্তদের কাঁদিয়ে তিনি বাংলা 1383 সনের 3রা পৌষ শনিবারে ইহলীলা সংবরণ করেন। শ্রীমৎ হরি গোসাইয়ের জ্যেষ্ঠ পুত্র অমরিন্দ্র ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র গুরুদাস ঠাকুর বর্তমান গদিনাসীন রয়েছেন মতুয়াদের এই পূর্ণ তীর্থভূমি কাঠালিয়ায়। শ্রীমৎ হরি গোসাইয়ের মতো তিনিও ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনে নিজেকে সমর্পিত করেছেন। শ্রী শ্রী হরিচাঁদ গুরুসাদের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রীমৎ হরি গোসাই কৃপাধন্য মতুয়াচার্য গুরুদাস ঠাকুর মতুয়াদের নিয়ে কর্মব্যস্ততায় সময় অতিবাহিত করেন। মতুয়াচার্য গুরুদাস ঠাকুর এবং সহধর্মিনী শঙ্করী ঠাকুরানীর প্রচেষ্টায় মতুয়াদের তীর্থভূমি কাঠালিয়ার শ্রীবৃদ্ধি ক্রমেই ত্বরান্বিত হচ্ছে। পারিবারিক জীবনে পুত্র দিগ্জয় ঠাকুর ও এক কন্যা সন্তান রয়েছে। জাগরণ পত্রিকার সম্পাদক শশাঙ্ক বরের তত্ত্বাবধানে বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন ভক্তগণ, শ্রীমৎ হরি গোসাইয়ের পুত্রবধূ শ্রীমতী জ্যোৎস্না ঠাকুরানীর কাছ থেকে কিছু অজানা ইতিহাস জেনে নেই। তার যে পুত্রবধূ সেই জ্যোৎস্না ঠাকুরানী, আমরা তাকে নমস্কার জানাই। আর উপস্থিত আছে সেই শ্রদ্ধেয় হরি গোসাইয়ের নাতি ছেলে গুরুদাস সাধু ঠাকুর, তাকে প্রণাম জানাই। আর উপস্থিত আছেন এখানে তার নাতিবোন শঙ্করী ঠাকুরানী, প্রণাম জানাই। এবং পরবর্তী যে উত্তরসূরি দিগ্জয়, আমরা তাকে স্নেহ জানাই, শুভেচ্ছা জানাই। সম্মানিত সুধীর, আমরা প্রথমেই জ্যোৎস্না ঠাকুরানীর কাছে জানতে চাইব যে আমাদের সকলের প্রণাম্য হরি গোসাই কীভাবে ওড়াকান্দির অনুগত হলেন এবং গুরুচাঁদ ঠাকুরের সান্নিধ্যে আসলেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরি গোসাই একজন মহামানব ছিলেন, সোনার মানুষ ছিলেন। আমরা বুঝতে পারি নাই যে সে কী মানুষ। এবারে তার বাড়ি ছিল চিত্রা গ্রামে, মিরুখালি চিত্রা গ্রামে। ওখান থেকে তার ছোটোবেলা তার বাবা মা মারা যায় একদম ছোটো রেখে। তারপরে ওনার পিসিমা ছিল, উনি ওনাকে আর কি লালন পালন করতো। হঠাৎ একদিন বলে, পিসিমা আমি একটু ওড়াকান্দি যাব। বাবা তুই একা কীভাবে যাবি? এই তবে অনেক লোককে বললো আর কি, ছোটো তো 10-11 বছরের বয়স, তখন কেউ তার সাঙ্গভাঙ্গ হইলো পাইলো না। না পাওয়া সত্ত্বে, একটু জোরে বলতে হবে, হ্যাঁ, না পাওয়া সত্ত্বে উনি একাই চলে গেল ওড়াকান্দি। উনি আর কি ওই গদি ঘরে ওইখানে আসতে শুয়ে রয়েছে, কেউ দেখে নাই। তখন গুরুজার ঠাকুর বলছে, ভক্ত বলছে, দেখ ওইখানে হরি নামে একটা লোক আসছে, ওরে ডাইকে আন। তার কাছে দিল, বল হরি তুই আসছো, যা তুই এখানে থেকে যা। এই তারপরে 7-8 দিন মনে হয় ওইখানে রয়েছে। তারপর ওইখান দিয়ে বলছে, দা তোর পিসিমার কাছে যা। আচ্ছা, আপনি হরি গোসাইকে তো দেখেছেন,
আমার গানছি হরি গোসাই। ও আপনাকে এই ঘরে এনেছেই হরি গোসাই। হরি গোসাই। আচ্ছা তো তার চারি চরিত্র মাধুর্য কেমন ছিল? আপনার সাথে কেমন ব্যবহার করতেন? খুব ভালো, আমার খুব ভালোবাসতো। আমি আমি ভাত না দিলে ভাত খাইতো না। মানে মেয়ের আপন মেয়ের মতো? হ্যাঁ, আপন মেয়ের মতো ভালোবাসতো, মানে যথেষ্ট ভালোবাসতো সে। তার কোনো অলৌকিক বা তার কোনো কোনো ই মানে অলৌকিক দর্শন করছেন না? হ্যাঁ, আমি কিছু করছি, সাধারণ কিছু আর কি, বেশি কিছু না। বলো। এই আমাকে একদিন বলে, তুমি একটু আকাশের দিক তাকাই দাও তো, চাঁদের ভিতরে কিছু দেখো। তখন আমি ওই দাঁড়াই বাতাস করতেছি আর উনি বাহিরে বসা চেয়ারে, তুমি দেখো কিছু বউ? আমি বলি, না আমি তো কিছু দেখিনি, আমি তো দেখি চাঁদের বুড়ি। বলে, না দেখো তো, কিছু দেখো নাকি? আমি বলো, না আমি কিছু দেখিনি। বলে, আমারে ধরো, আমার এইভাবে ধরছি, এখন দেখো। এখন দেখতেছি একটা পুরুষ আর একটা, তখন তো আমি কাউকে চিনি না, আমি তো দেখি একটা মেয়ে ছেলে আর একটা পুরুষ ছেলে। তখন বলছে যে ওই আমার গুরুচাঁদ আর ওই সত্যভামা। যার সুযোগ্য নেতৃত্বে মতুয়াদের তীর্থভূমি কাঠালিয়া বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে এবং শ্রী হরিগোসাইয়ের বর্তমান উত্তরসূরি মতুয়াচার্য গুরুদাস ঠাকুর বলেন, আমরা জানি যে উনি গুরুচাঁদ ঠাকুরের আমলের একজন বিখ্যাত সাধুপুরুষ। তো উনি ওড়াকান্দি যাওয়ার পর গুরুচাঁদ ঠাকুর ওনাকে যে সকল খাটুনি দিয়েছিলেন বা পরীক্ষা নিয়েছিলেন বা ওনার যে ভবিষ্যতের যে কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে ওনাকে যোগ্য করে তুলেছিলেন, তো সেই বিষয়ে যদি কিছু কথা বলতেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আসলে হরিগোসাই গুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। আমরা হরিগোসাইয়ের বংশে জন্মগ্রহণ করেও আমরা হরিগোসাইকে চিনতে পারি নাই। পরবর্তীতে আমি আমারও ছোটোবেলায় বাবা মারা গেছেন, আমি অতটা জানাশোনার কোনো পরিবেশও আমার ছিলেন না। একটা সময় ছোটোবেলায় কিছু কিছু এই বাড়ির স্বনামধন্য যে ভক্তরা ছিলেন, এরাই আমাকে নিয়ে কাঁধে কাঁধে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ভক্তমহলে ঘুরিয়ে 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 দেখিয়েছিলেন। তো ওই সময়টা আমি তো আর হরিগোসাইকে দেখতে পারি নাই। তো আমি ভক্তদের মুখে যে কথাগুলো শুনেছি এবং যেটা জীবনচরিতে আপনারা অবশ্যই অবগত আছেন, জীবনচরিতে যে কথাগুলো বিভিন্ন রাইটারদের, দুই তিনজন রাইটার ছিলেন জীবনচরিত লেখার, তো হরিগোসাইকে গুরুচাঁদ ঠাকুর যে কঠিন পরীক্ষা, যে পরীক্ষা আমার মনে হয় অন্য কোনো ভক্তদেরকে দিয়েছেন কি না বা অন্য কোনো পারিষদদেরকেও দিয়েছেন কি না আমার জানা নাই। যেমন সর্বপ্রথম উনি বলেছিলেন, চাঁদ সওদাগরের বাড়ির থেকে ইট আনায়ন করে আমাকে দাও, এটাই ছিল তার সবচেয়ে বড় ভূমিকা। তো সেটা একবার একবার করতে করতে তিনবার, তিনবারের সময় ঠাকুর ওনাকে যখন মানে দুইবার যখন যায় তখন উনি আনতে পারেন নাই, ঠাকুর বলেছিলেন যে তুমি একা যাবা। তো সাথে আবার দুইবার গিয়াও উনি আনতে পারেন নাই, একটা কারণে কালু সাধু নামে একজন ভক্ত ছিলেন, লক্ষ্মীখালীর গোপাল সাধুর ভক্ত ছিলেন উনি। তো সে কালু সাধু বলছে, হরি তোমাকে গুরুচাঁদ ঠাকুর পাঠাইছে, তোমার সাথে আমিও যাব। তোমার সাথে আমিও যাব, অথচ গুরুচাঁদ ঠাকুর কিন্তু বলে নাই যে তুমি কাউকে নিয়ে যাবে। তো এইভাবে উনি চলে গেলেন কালু সাধুকে নিয়ে, কিন্তু কালু সাধু গিয়া উনি ধৈর্য হারিয়ে ফেললেন। পরবর্তীতে ওনার কারণে উনি আবার ইট আনতে না পেরে উনি ওই কালু সাধুকে নিয়ে চলে আসলেন। আর এভাবে দুইবার গেল, দুইবারের তিনবারের সময় যখন উনি একা যায় তখন সেই চাঁদ সওদাগরের বাড়ির থেকে ঠাকুরের ইট এনে উনি ঠাকুরের হাতে দিয়েছিলেন। এখানে একটা জিনিস জানার আছে, হ্যাঁ, লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়, যেটা হচ্ছে কোন জায়গা থেকে গেছে উনি, চাঁদ সওদাগরের বাড়ি বলে, হ্যাঁ এটা সুন্দরবনে পড়ছে, এটা সুন্দরবনে পড়ছে আর কি। তো এভাবে করে হরিগোসাই তো আরও, যেমন চাঁদ সওদাগরের বাড়ি গেছিলেন, কুম্ভ মেলায় গেছিলেন, তারপরে হরিদ্বারে গেছিলেন, বাংলাদেশ ভারতের বিভিন্ন জায়গায় উনি কৈলাসেও গিয়েছিলেন, পদব্রজে উনি হেঁটে এই ঠাকুরের নাম প্রচার করেছিলেন। এবং উনি যে ওনার কাছে একজনে প্রশ্ন করছিল যে গোসাই তুমি কত ভক্ত করেছ, হরিগোসাইকে প্রশ্ন করেছিলেন। তো হরিগোসাই বলেছিলেন, দেখো আমি ভক্ত তো নিজেই হতে পারি নাই, আমি ভক্ত করব কখন?
তবে আমি জাল পাচ্ছি, এই জালে কিছু মাছ বেজে পড়লো, সেটা হলো কে, যেমন দীনবন্ধু গোসাই, হরি গোসাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিল দীনবন্ধু গোসাই, তারপরে প্রহ্লাদ পাল, পার্শ্বনাথ, তারপরে আছে বিনোদ গোসাই, যিনি ল্যাংটা বিনোদ গোসাই, যিনি হচ্ছেন সেই বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করেছেন, যেটা অন্য কোনো ভক্তেরাও সেখানে করতে পারেন না, যেটা বিনোদ গোসাই করেছেন। এভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, যে এখন তো ওই জায়গাগুলিতে আমার ভ্রমণ করতে গিয়ে সেই হরি গোসাইয়ের কথা শোনা যায়। বিভিন্ন উনি ব্রাহ্মণ্যবাদ বিরোধী কোথাও কোনো, এটা উনিই বলে গেছিলেন, ওনার মৃত্যুর আগেই বলে গেছিলেন যে আমাকে এইভাবে এইভাবে রাখবা। উনি সব কিছু উনি বলেছিলেন যে আমাকে সমাধি তো উনি নিজেই দেখিয়ে দিয়েছেন, নিজে তৈরি করে গেছেন, এবং ওই সমাধি যিনি করেছেন তিনি হচ্ছে সুরেন গোসাই, ওনার বাড়ি হচ্ছে পটুয়াখালী লোহালী, উনি এখনও জীবিত আছেন। তো উনি বলেছেন যে আমাকে এইভাবে বসাবা, হ্যাঁ, ওনাকে সেইভাবে বসিয়ে রাখছে, তৎকালীন সময়ের যে রীতি নিয়মটা ছিল, হ্যাঁ, তারপরে তিন দিন তিন রাত্র কীর্তন হলো, তিন দিন তিন রাত্র কীর্তন হওয়ার পরে হরিনাম হলো, আর ওই নিরামিষ খেতে বলছিলেন, উনি কিন্তু কখনো অবিচ্ছন্ন খেতে বলেন নাই, উনি নিরামিষ খেতে বলছিলেন, এবং এই সম্পূর্ণ বৈষ্ণবীয় মত যেটাকে বলে আমরা, মানে শ্রাদ্ধটাকে তো দুই ভাগে বিভক্ত করা হয়েছে, তাই না, সার্থীয় মত আর বৈষ্ণবীয়, তো বৈষ্ণবীয় মতেই ওনার ক্রিয়াকর্মটা হয়েছে, এবং সম্পূর্ণ আমরা যে এখন এই মতুয়া ভাবধারায় যে কাজগুলি করি এভাবে। এখন আমরা শ্রদ্ধেয় গুরুদাস ঠাকুর মহাশয়ের কাছ থেকে তার যে ব্যক্তিগত দর্শন এবং প্রচার আন্দোলন সে বিষয়ে জানতে চেষ্টা করব। তো প্রথমেই জানতে চাই, আপনি এই যে যে সারা দেশব্যাপী ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনে নিরলস সময় দিয়ে যাচ্ছেন, শ্রম দিয়ে যাচ্ছেন, এই চেতনা কোথা থেকে পেয়েছেন? এটা আমি একসময়, আমি তো ছোটোবেলার থেকেই সত্যি কথা ভক্ত মহলে নেমে গেছি, যেহেতু বাবা মারা যাওয়ার পরে মা এই হালটাকে ধরে রাখছেন, মা না থাকলে তো আমার কোনো চিহ্নই থাকতো না, সত্যি কথা যেটা, এই মা এই জায়গাটা তৈরি করে রাখছেন। তো একটা সময় আমি গলা চিপা, তখন আমি মনে হয় 8-এ বা 9-এ পড়ি এরকম অবস্থায়, আমি গলা চিপা যাই, ওখানে অংশপতি ঠাকুরের একজন ভক্ত আছেন যার নাম হচ্ছে দীনেন্দ্র মিত্র, উনি শাস্ত্রগ্রন্থের উপরে ভালো অভিজ্ঞতা ওনার, তো ওনার কাছে গেলাম, ওনার এলাকায় গেলাম, যাওয়ার পরে উনি আমার কাছে আসলো, আসার পরে বলতেছে আপনি কি হরি গোসাইয়ের নাতি? আমি বলছি হ্যাঁ। তো আপনি ভক্তমহল করেন, আমি আপনাকে কিছু বই দিতে চাই। তখন আমার বইয়ের উপরে অতটা জোর নাই, ওই লীলামৃত পড়তাম, আর ওই হরি বল করতাম, আগের যে ভক্তমহল যেটা সত্যি কথা। তো উনি ওনাকে বললাম যে কি কি বই দেবেন আপনি, তো উনি আমাকে প্রায় 1,500-2,000 তৎকালীন সময়ে 1,500-2,000 টাকার বই আমাকে দিলেন, এই বই হচ্ছে ডিএল বিশ্বাসের বই, দেবেন্দ্রলাল বিশ্বাসের বই, আর হচ্ছে কর্ণবাবুর বই, এরকম কিছু বই দিল। বই দেওয়ার পরে ওইগুলি পড়েই আমি প্রতিবাদী হয়ে যাই, ওইগুলো পড়েই আমি প্রতিবাদী হয়ে যাই, এবং এরপর থেকেই আমি ওই ব্রাহ্মণ্যবাদ আন্দোলনে নেমে যাই। তো দেখলাম যে কিছুটা এগিয়ে গেলাম, মানে বাবা মারা যাওয়ার পরে তো আমরা একটু পিছনে পড়ে গেছি ভক্তমহলের ব্যাপারটায়, তো পরবর্তীতে দেখলাম যে আমার কী কাজটা করতে হবে, এই মতুয়া গ্রন্থ আদি পড়তে গিয়ে দেখলাম যে এই জায়গাটা আমার তৈরি করতে হবে, এই জায়গাটা আমার ধরে রাখতে হবে, এই জায়গাটা ধরে রাখতে গিয়ে দেখা গেল যে এইবার আমার ভক্তমহলের আমার বৃদ্ধি হচ্ছে না, আমার কমতি হচ্ছে। এখন যেহেতু ওই সময় আমি এই আন্দোলনটা শুরু করে দিছি, এরপরে দেখা গেল কিছু কিছু লোক আসে, আবার কিছু কিছু লোক আসে না, এরকম একটা পরিস্থিতি। কেউ কেউ বলে আমরা ঠাকুরের কাছ থেকে নাম শুনবো, আবার কেউ বলে না এর কাছ থেকে ঠাকুরের নাম নেওয়া যাবে না, কারণ এ আকামান্যা, এই একটা কি ঝামেলায় পড়ে গেলাম। তো এরকম করতে 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 দেখলাম আসলে ঠাকুরের অসীম কৃপা ছাড়া তো কিছু হয় না, দেখা গেল যে না, আসলে এক একটা এলাকার মেইনই যে ঠাকুরের ভক্তবৃন্দ, যেমন এক গ্রামে একটা ভক্ত, ওই গ্রামের সকল লোক তার কথায় চলে, সেই লোকটাই কাঁঠালিয়ার ভক্ত হয়ে গেছে, তো এখন ওই গ্রামের লোকগুলি তো ওর কথাই চলবে, এইভাবে চলতে চলতে আজকে এই পর্যন্ত চলে আসছি। তো এতে আমি যদি কখনও এই চিন্তাটা করতাম যে না আমার ভক্ত পরিষদ আমার বাড়াতে হবে বা এই জায়গাটা তৈরি করতে হবে, তাহলে আমি কিন্তু এই ব্রাহ্মণ্যবাদ আন্দোলনকে ধরে রাখতে পারতাম না। তো একটা সময় আমার কর্ণবাবু আর হরপ্রসাদ বাগচি কাকু, এই দুইজনের সাথেই বেশি সম্পর্ক ছিল, শরবিন্দু সরকার কাকুকে আমি অল্প সময়ের জন্য পেয়েছিলাম। এখন আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের কোথায় কোথায় আপনি এরকম কার্যাবলীর সাথে যুক্ত ছিলেন? বাংলাদেশের নোয়াখালীতে, তারপরে ভোলাতে, বরিশালে, পটুয়াখালীতে, আমি কিন্তু উপজেলার নাম বলছি না, জেলার নামগুলি বলছি, এরকম বিভিন্ন জায়গায়,
তারপরে বিশেষ করে একদম কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত আমি বলতে পারি, এর মধ্যে বিভিন্ন জায়গায়। তো আসলে আমি ওই জায়গাটা তৈরি করতে পারি না এখনও, যে ভক্ত করার জন্য, ভক্ত করার জন্য উচিত কথা বলবো না, এই জায়গাটা আমি তৈরি করতে এখনও পারি নাই আর পারবো বলে আমার মনে হয় না এই আর কি। আসলে সবাই যদি মুখ রক্ষা করে চলি তাহলে প্রকৃত মধ্য আন্দোলন করবে। আপনাকে সাধুবাদ জানাই সমগ্র বিশ্বের মধ্যে সমাজের পক্ষ থেকে, যে আপনি আপনার এই কর্ম ক্রিয়া চালু রাখবেন, অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা করি। আপনার ভবিষ্যৎ দর্শন কি, মানে এই মধ্য আন্দোলন সম্পর্কে আপনার আশা কি? না, এটা আশা আমি, আমার টার্গেট এটাই যে আমার গুরুচাঁদ ঠাকুর যে বলে গেছেন আমি তার আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করব। আমি কিন্তু হতে পারছি এ কথাটা বলি না, আমি চেষ্টা করব এবং আমি এটা ধরে রাখব। তাতে আমি কোন জায়গায় পৌঁছাই সেটা কোনো ব্যাপার নাই, আমি ওই চিন্তাও করি না, কখনো ওই চিন্তা করি না যে আমি কি খাবো, আমি কি পড়বো, এটা হলে তো আমি চলতে পারবো না, এরকম কোনো চিন্তা আমার ভক্ত মহল থেকে কখনোই আমি করি না। আমার টার্গেট একটা, আমার গুরুচাঁদ ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের আদর্শকে আমার ধরতে হবে। এখানে সারা বছর জুড়ে অনেক মতুয়া উৎসব উদযাপিত হয়, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল প্রতি মাসের প্রথম বুধবারে হরিসভা অনুষ্ঠিত হয়। শ্রীধাম ওরাকান্দি বারণী উৎসবের ৬ দিন পর সপ্তম দিনে এখানে বারণী উৎসব উদযাপিত হয়। শ্রীমৎ হরিগোসাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি উৎসব প্রতি বছর ৩রা পৌষ পালিত হয়। ভক্তমাতা শ্রীমতী হরিদাসী ঠাকুরানীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয় প্রতি বছর ১৩ই জ্যৈষ্ঠ। শ্রীমতী দেবদাসী ঠাকুরানীর মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় ২১শে শ্রাবণ। মতুয়াচার্য অমরেন্দ্র ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালিত হয় ১৪ই মাঘ। মহা আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হয় প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম বুধবার। বছরের যে কোনো সময় আপনি ঘুরে আসতে পারেন শ্রীমৎ হরিগোসাইয়ের পুণ্যভূমি কাঠালিয়ায়। ডিসক্রিপশন বক্সে হরিগুরুচাঁদ হরিগোসাই সেবাশ্রমে আসার বিস্তারিত দেওয়া থাকবে এবং যোগাযোগের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে, আপনারা কেউ আসতে চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এবং তথ্য সহযোগিতা নিতে পারেন। জাগরণ পত্রিকার পরবর্তী অনুসন্ধানী প্রতিবেদন দেখতে জাগমতুয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। মতুয়াদের তীর্থভূমি কাঠালিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য সহযোগিতা করেছেন শ্রী দিগ্জয় ঠাকুর। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ জাগরণ পত্রিকার সম্পাদক শ্রী শশাঙ্ক বর্ষাহ এই মতুয়া পরিক্রমায় উপস্থিত জাগরণ পরিবারের প্রতিটি সদস্যের প্রতি। ভিডিও ধারণ ও সম্পাদনায় ছিলাম আমি আকাশবালা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জাগমতুয়া, ধন্যবাদ।